গুড ইভিনিং ফ্রেন্ডস, যা সীমাতে সবাইকে স্বাগতম। ভিডিওটা বড় করব না, একদম ছোট্টর মধ্যে বলবো। বড় সড় ঝড় শুরু হয়ে গেল, যেটা তোমরা ভেবেছো সেরকমই আশঙ্কা, সেই রকমই একটা বড় সড় ঝড় শুরু হয়ে গেল। দেখো, কোনো কাজে নামবো আর ঝড় ঝাপটা আসবে না তা তো হয় না। তারপরে নোংরামি কেচ্ছা কেলেঙ্কারি, কালকেও আমাকে আরও আবার এক জায়গায় যেতে হবে, সেটা তোমরা জানো। আমি তো বললামই, আমি কোনো কোথাও ভয় পাই না, কারণ যুদ্ধ যখন করতে হবে, না কোনো রকমের অভিনয়, না কোনো রকমের যাত্রাপালা করে, ডাইরেক্ট পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমাদের আবারও একটা বড় সড় যুদ্ধ। শুধু আমার নয়, আরও অনেকেই আছে, এবং জঘন্যভাবে। শোনো, যতই তুমি নোংরামি করার পর নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করো, তোমার নোংরামি না মুখোশ টেনে খুলে দেব। সাবধানে থাকো, বুঝেছো? অবশ্যই সোজা পথে গিয়া ঘি না বেরোলে আঙুল ব্যাকাতে হয়। তোমরা তোমাদেরকে এই আজকের আমার দুপুরের ভিডিওটায় কিছু মানুষের ভুল ভ্রান্তি ভাঙার জন্যে, দেখো একটা মেয়ে যদি সংসার করব নাই ভাবে, নোংরামিটাকেই বেশি ইন্টারেস্ট দেয় আর নোংরামিটা করতে ভালোবাসে, তাকে কখনো বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় না। ও কি করেছে আগামী দিনে অবশ্যই সন্দীপ নিজের মুখে বলবে, আমি বলবো না, যা বলার সন্দীপ বলবে। ভালো মন্দ বিচার করে সন্দীপ কিভাবে তোমাদের সামনে সমস্ত ব্যাপারটা আনবে, সেটা যার আনার সে আনবে, আমি নয়। তবুও বললাম, নোংরা খেলা অলরেডি শুরু হয়ে গেছে। শুধু আমার সাথে নয়, পুরো গোটা ফ্যামিলির সাথেই ও নোংরা খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তবে হ্যাঁ, মানহানির কেস অবশ্যই আমার দিক থেকেও যাবে, তার কারণই কিছু জায়গায় এমন কিছু স্ল্যাং বা এমন কিছু ভাষা আমাদের শক্তি, যে শক্তি আছে না, আও শক্তি ব্যবহার করেছে আমার সম্বন্ধে ভীষণই নোংরাভাবে, আমার নাম নিয়ে, সেগুলোও আমার কাছে আছে। তার জন্য চিন্তার বিষয় নেই, সেগুলো দিয়ে একবারে পুরো জিপ টেনে শক্তির হাতে দিয়ে দেব। মানে এতটা এরা, মানে কি বলবো, তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ নোংরামিটা কতটা পরিমাণে করেছে। একটা সুস্থ পরিবারকে পুরো ফাঁসানোর চেষ্টা করেছে, এবার আরও অনেক অনেক কিছু করেছে, যেগুলো আমি বলবো না, যেগুলো বলবে সন্দীপ। সন্দীপ নিজের মুখে সমস্তটা বলবে, আর সন্দীপের কাছে কী কী আছে না আছে, সন্দীপও কিন্তু সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছে। সন্দীপও কাঁচা খিলাড়ি নয়, সন্দীপ তোমাদের কাছে ইউটিউবে কিছুই দেয়নি, কিছুই দেয়নি, ওর কাছে যা যা গচ্ছিত আছে ও কিছু দেয়নি। ও যদি সন্দীপকে হ্যারেস করার কথা ভেবে থাকে, সন্দীপ তো হ্যারেস হবেই, ওকেও নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আর সেই ঘূর্ণিপাক ঘোরপাক খাওয়ার টাইম এসে গেল। সন্দীপকে পুরো দমে ফাঁসানোর একদম ফুলফিল পরিকল্পনা করে ওদের কাজ শুরু করে দিয়েছে। সেই কারণে ঘাপটি মেরে, বললাম না দুটো জায়গায় দৌড়াদৌড়ি করছে, ও ঘাপটি মেরে সে জায়গায় পড়ে আছে। তো সন্দীপের কাছে ওর যথেষ্ট প্রমাণ সব কিছু রয়েছে, যেটা করার সন্দীপের উকিল তো অবশ্যই করবে, সন্দীপও করবে, আর আমারও যেটা করার আমি অবশ্যই করব। আমারও যেগুলো গিয়ে সামনে বসে কনফেস করা বা যেগুলো আমার আমাকে যেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, যেগুলো আমাকে বলবে, আমি সেগুলো অবশ্যই অবশ্যই সম্পূর্ণটা সবার কাছে তুলে ধরব। আর লুকোছাপা কিছু নেই, কালকে কোথায় যাব না যাব সেটা কালকে যাই, যাওয়ার পর ওখানটায় কি হলো না হলো সমস্তটা তোমাদেরকে জানাবো। কারণ দেখো, আমরা হচ্ছি সব থেকে বড় ব্যাপার কী বলতো, সত্যি কথা বলে, সত্যের লড়াই করলে সেখানে একটা প্রবলেম আসবে, এটা মাথায় রেখে দিও। সেই প্রবলেমটাকে আমরা কত বড় প্রবলেম করে তোমাদের কাছে মানে ইয়ে করবো, না সত্যি প্রবলেমটার সলিউশন বের করব, আর প্রবলেমটাকে নিয়ে অভিনয় যাত্রা নাটক সেগুলো করব। এখন আমি কি এই প্রবলেমটা নিয়ে তোমাদের কাছে কাঁদতে বসবো, না এই প্রবলেমটা নিয়ে আমার সত্যিকারের যেগুলো করার দরকার সেগুলো করব। তবে তোমাদের শক্তি, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ চরম পরিমাণে দরকার। এখন আবারও নতুন করে বড় মাপের ঝড় শুরু হয়ে গেল। কাল থেকে চরম পরিমাণে ঝড় শুরু হয়ে গেল। সন্দীপের পাশে থাকো, কিষানুর পাশে থাকো, সন্দীপের মায়ের পাশে থাকো, নিরীহ মানুষগুলোকে ফাঁসানোর যে প্ল্যান সেটা সাকসেস হতে দিও না। তোমরা ওদের পাশে থাকো, তোমাদের আশীর্বাদ আর তোমাদের সন্দীপের পাশে থাকাটা খুব জরুরি।
আর আমাকেও অবশ্যই আশীর্বাদ করো, কারণ মনে হয় যে আমরা চিন্তা করেছি বা যে খুশিটা আমরা সামনের দিনে আনতে যেতাম সেই খুশিটা মানে ডাইনিদের নজর লেগে রয়েছে, নজর দিব্য দৃষ্টিতে, কারণ কিষানুর জন্মদিনটার উপর নজর ছিল। আরও একটা খুশির খবর খুব শীঘ্রই তোমাদের দিতে দেবো বলে আমরা প্রস্তুতি নিচ্ছি। আবারও রাক্ষসের নজর পড়ে গেল সেই খুশির ওপর। দেখা যাক এর ভেতরেও আমরা কতটা কী করতে পারি না পারি। তা প্রথম কাজ, কালকে আবারও যেতে হচ্ছে আমাকে। চলো, হ্যাঁ কীরকম বদমাশ মেয়ে, ইউটিউবে এখন নোংরামিটা মানে নোংরামিও করবে আবার সিনাজরিও করবে, ভাবছো তো? নোংরামিও করেছে আবার প্রেমিককে নিয়ে সিনাজরিও করে বেড়াচ্ছে, ওই জন্য প্রেমিককে বলতে পাঠিয়েছে যে আমার সাথে তো কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, না সব প্রমাণ কিছু আমাদের কাছেও নাই, আমরা তো সব বুড়ো আঙুল মুখে নিয়ে বসে আছি, ও বলে দিল প্রমাণ নাই, আমরাও বলবো আমরা ওর সঙ্গে ওর সম্পর্ক দেখি নাই। মানে কতটা প্ল্যানবাজ, কতটা, শোনো ও ওর মতন অনেক কিছু করতে পারে, আইন চলবে আইনের পথে, প্রমাণ সাক্ষ্য সব কিছুর ওপর নির্ভর করবে, ফাঁসাতে চাইলেই সবাই ফেঁসে যায় না, ফাঁসানোর চেষ্টা সবাই করতে পারে। মাছ ধরার জন্যে জাল তো নদীতে ফেলা যায়, মাছ সেই জালে ধরা পড়বে কি পড়বে না, আর সেই জালের মধ্যে যে সবই মাছ উঠবে, সব মাছই যে তুলতে পারবে তারও কিন্তু কথা নেই, তাই না? তা তার সে জাল ফেলেছে, আর এদিকে মাছ দেখা যাক জালে ওঠে কি না। চলো এতটুকুই রাখলাম, রাতের বেলায় তোমাদেরকে এটাই জানানোর ছিল কালকে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সম্পূর্ণটা জানতে পারবে। কেনই বা আবার হঠাৎ আজকে সন্ধেবেলায় আমার কাছে ফোন এলো, কিছু তো প্রবলেম হচ্ছে, কারণ শুভকে নিয়ে তোমরা জানোই আমি ডাক্তার বাড়ি করছিলাম, আমি কালকে শুভর হসপিটালে ডাক্তার দেখানোর ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটাকে ক্যান্সেল করলাম, কারণ আমার মনে হলো যে এটাকে আগে প্রবলেমটাকে সলভ করি, শুভকে পরে মানে নেক্সট উইকে নিয়ে যাব, এটাই আগে এই সব প্রবলেমগুলো মেটাই। আর আমার তো এই পুজোর মধ্যে জানোই শুভকে ডাক্তার দেখানো, মাম্পির অসুস্থ, এই সব পরপর ঝামেলার জন্যে আমারও কিছু কাজ পেন্ডিং পড়েছিল যেগুলো আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, সেটা দেখা যাক কী কারণ, কী বলার জন্যে, কী কথা বলার জন্যে, কী কারণে, কিসের জন্যে ডাক হয়েছে সেটা একটু শুনি, গিয়ে শুনে কথা বলি, এবং ওনাদেরকে সহযোগিতা করা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার কর্তব্য, ওনারা যেগুলো বলবে সেগুলো মেনে চলা বা মানা এটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই আমি কখনোই তাদের কথার সাথে নিজেকে তর্কে জড়াবো না, এবং তারা যেসব কথাগুলো বলবে সেগুলো আমার মনে হয় মেনে নিয়ে তারপর আমি কিন্তু আমার মতো করে আমি কিভাবে আমার রাস্তায় চলবো সেটা তো আমি জানবো, কিন্তু সভ্য ভদ্রভাবে অবশ্যই প্রত্যেকটা ভিডিওই আসবে, প্রত্যেকটা জিনিসই আসবে সভ্যতার সাথে ভদ্রতার সাথে, তোমরা কিন্তু দেখতে থাকো সামনে সন্দীপের বড় মাপের ঝড় এসে গেছে, এবং এই ঝড়ের সময় সন্দীপদের পাশে তোমাকে আর তোমরা সন্দীপ সন্দীপের মা বাবা এদের পাশে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই প্লিজ কেউ মানে সন্দীপের পাশ থেকে সরো না। আমি যতদূর পারবো সম্ভব হবে কালকেও ওই দিক থেকে আসার পথে যদি সম্ভব হয় কি করতে পারি না পারি সেটা আমি দেখছি, দেখার পর তোমাদের জানাচ্ছি। চলো এটুকু আপডেট, তোমাদের না দিলে তোমরা হয়তো টেনশন করবে, সেই কারণে আমি বলে দিলাম, টেনশন করো না, যা হবে তোমাদের সামনেই হবে, যেটা হবে তোমরা দেখতে পাবে, তাই এখন ছোটার টাইম, আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের হাত ধরে ছুটবো, তোমাদের কাছে আমরা হেল্পও চাইবো, অবশ্যই তোমাদের হেল্প খুবই দরকার, খুবই দরকার, সন্দীপেরও দরকার, আমারও দরকার, কারণ তোমরাই ভরসা, তোমাদের জন্যেই কিন্তু সব কিছু, তাই আমরা হারবো না আর তোমাদের হারতে দেবো না, তাই তোমরাও আমাদের হাতটা শক্ত করে ধরে রেখো এবং পাশে থেকো, একদম দরকার পড়লে সব সময় সব রকমভাবে শক্তি যুগিও, প্লিজ রিকোয়েস্ট করছি, শক্তি তোমরা আমাদের শক্তি, তোমরা শক্তি দিতে ভুলে যেও না, কি বলছি না বলছি মাথাটা না কেমন যেন একদম অন্যমনস্ক হয়েছি, কারণ তোমাদেরকে এখন আমি ডিটেলসে কিছু বলতে পারছি না বলে পেটের মধ্যে না এরকম করে আমাকে খামচে ধরে রেখেছে, কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে আমি ডিটেলসটা বলতে পারছি না, যা বলবে সন্দীপ বলবে আর আমি বলবো কাল দুপুরে, টাটা, বাই বাই।